সকল দর্শককে আসসালামু আলাইকুম। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওনাগাদেরি মুরগ সম্পর্কে, যার পিছনের পালকগুলো 10 ফুট পর্যন্ত লম্বা, দেখতে অনেক সুন্দর। এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ওনাগাদেরি জাপানি জাতের একটি মুরগ, যার প্রধান বৈশিষ্ট্য ব্যতিক্রমধর্মী অসাধারণ সুন্দর লম্বা পালক। এটি প্রথম সপ্তদশ শতাব্দীতে জাপানের শিকাগো দ্বীপে কবি প্রিফেক্সারে প্রজনন করা হয়েছিল। সেখান থেকে এর বংশবিস্তার শুরু হয় এবং 1952 সালে এটি একটি জাপানের জাতীয় সম্পদ হিসাবে মনোনীত হয়। দেখতে অনেকটা জার্মান ফিনিক্স জাতের মুরগের মতো এ জাতের বৈশিষ্ট্য। অনেকে দেখলে ভাবতে পারে এটা জার্মান ফিনিক্স, দুটির বৈশিষ্ট্য এবং গঠনগত আকৃতি একই রকম। এ জাতের মুরগ সাধারণত তিন ধরনের হয়। এদের শরীরের রঙের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে, কালো সাদা, কালো লাল এবং সাদা। তবে এদের প্রথম যে জাতটি সেটি ছিল কালো সাদা। অন্য জাতগুলো সংকর প্রজনন করে তৈরি করা হয়েছে বাকি জাতগুলো। এ জাতের মুরগের লেজ 10 থেকে 15 ফিট পর্যন্ত বৃদ্ধি পায়, যা প্রতি বছর প্রায় 1 মিটার পর্যন্ত বৃদ্ধি হয়। চোখ লালচে বর্ণের হয়, কানের লতি সাদা হয়। এ জাতের একটি মুরগের ওজন হয় 1 কেজি থেকে 1 কেজি 800 গ্রাম বা 3.9 পাউন্ড, ও একটি মুরগির ওজন হয় 1 কেজি থেকে 1 কেজি 500 গ্রাম বা 2.9 পাউন্ড। এ জাতের মুরগ সাধারণত 8 মাস বয়সে ডিম দিতে পারে, তবে প্রতিবারে খুব অল্প সংখ্যায় ডিম দিয়ে থাকে। এদের ডিমের রং বাদামি রঙের হয়। এ জাতের মুরগের গড় আয়ু 7 বছর। এ জাতের মুরগ পালনের জন্য বিশেষ যত্ন নিতে হয়, কারণ এদের পেছনের পালকগুলো অনেক লম্বা হয়। এর জন্য পালকগুলো যাতে ছিঁড়ে বা ময়লা না লাগে, এজন্য সবসময় যত্ন নিতে হয়। জাপানে বিভিন্ন প্রদর্শনীতে এই মুরগ ব্যবহার হয়ে থাকে।